গর্ভকালীন সময়ে প্রতিদিন একটির বেশি আম খাওয়া উচিত নয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম খাবেন। চিকিৎসক যদি বলেন ক্যালোরিযুক্ত খাবার বেশি খেতে, তাহলে আপনি যদি আমকে বেছে নেন তবে 100 গ্রাম আম থেকে চিনি পাবেন 33.66 গ্রাম, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে চিনি ছাড়াও আমে অন্যান্য পুষ্টি উপাদান আছে যা গর্ভবতী মায়ের জন্য উপকারী। গর্ভ অবস্থায় পর্যাপ্ত আম খাওয়ার উপকারিতাগুলো জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন অথবা উপরে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তাই গর্ভাবস্থায় অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণ আম খাবেন, কিন্তু যেসব মেয়েরা আম বেশি পছন্দ করে তারা যদি অতিরিক্ত পরিমাণ আম খায়, তাহলে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকি আছে সেগুলো হলো ডায়রিয়া। গর্ভাবস্থায় অতিরিক্ত আম খেলে ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে পানিশূন্যতা দেখা দেয়। গর্ভাবস্থায় যে কোনো সময় পানিশূন্যতা দেখা দিতে পারে, এমতো অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আমে প্রচুর চিনি থাকার কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত আম না খেয়ে পর্যাপ্ত পরিমাণে আম খেলে এই ধরনের সমস্যায় ভুগতে হয় না। ওজন বৃদ্ধি। অতিরিক্ত আম খেলে গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত ওজন বেড়ে যায়, কারণ আমে শর্করা ও স্টার্চ বেশি থাকে। অ্যালার্জিজনিত সমস্যা। অনেকের বিভিন্ন ফলে অ্যালার্জি থাকে। আপনার যদি আমে অ্যালার্জি থাকে তাহলে আম বর্জন করুন। সর্বশেষ কৃত্রিমভাবে পাকানো আমের ঝুঁকি। কৃত্রিমভাবে কাঁচা আমকে পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয়। এই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কাঁচা আমকে পাকানো হলে সেই আম মা খেলে মা ও শিশু উভয়ের মারাত্মক ক্ষতি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বা আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব ভালোভাবে পেতে পারেন। আর আপনি যদি চান আমার দ্বারা অন্য কেউ উপকৃত হোক, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন।